নোয়াখালীর শেটবাগে রজত জয়ন্তী উৎসব উদযাপন করেছে সেতু বন্ধন সমবায় সমিতি রোববার দিনব্যাপী কাবিলপুরের মাইজদিপুর গ্রামের সমিতির এই উৎসব উদযাপন করা হয় জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি সড়ক মন্ত্রণালয়ের উপসচিব টিপুর প্রধান অতিথি নাসের ছিলেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল সিআইপি বিশেষ অতিথি ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ সেনবাগ উপজেলার সমবায় অফিসার অরুণ চন্দ্র মজুমদার রজত জয়ন্তী উদযাপন পরিষদের সদস্য সচিব আরমানে আরসালান আরমান সহ সমিতির বিভিন্ন স্তরের নেতারা এর আগে অতিথিরা সেতু নামে একটি স্মরণিকার মোরক উন্মোচন করেন